2022 কাতার বিশ্বকাপ ব্যর্থতার পর অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকে ধরেই নিয়েছিলেন ওখানেই হয়তো ইতি টানবেন CR7। সেই ব্যর্থতা সমালোচনাকে পেছনে ফেলে নতুন উদ্যমে ক্লাব ফুটবলে মাঠে ফিরেছিলেন সুপারস্টার। বিশ্বকাপের পর বেশ কিছু সাক্ষাৎকারে জানিয়েছিলেন এখনই ক্যারিয়ারের ইতি টানতে চান না, আন্তর্জাতিক ফুটবলে থাকতে চান আরও কিছুদিন। এরপর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন ইউরো চ্যাম্পিয়নশিপে, সেখানেও কিছুই করতে পারেননি ক্রিস্টিয়ানো। টুর্নামেন্ট জুড়ে একটা গোলও পাননি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি মিস করার পর রনের কান্নার ছবি দেখেছে পুরো বিশ্ব। টুর্নামেন্ট থেকে দলের বিদায়ের সে ক্ষত এখনও দগদগে তার হৃদয়ে। ইউরোর পর আরও একবার অবসরের গুঞ্জন উঠেছিল, অনেকেই দেখে ফেলেছিলেন তার ক্যারিয়ারের শেষ। তবে সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে উয়েফা নেশনস লিগে অভিযান শুরু করছেন CR7। হাজার সমালোচনাও ভাঙতে পারেনি রোনালদোকে, বরং সেসব নেতিবাচক মন্তব্যকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। তবে সমালোচকদের কথায় পাত্তা না দিলেও বিভিন্ন সময় কোচদের আচরণ দাগ কেটেছে তার মনে। সমালোচনাকে খারাপভাবে নিলে হবে না, এটা এগিয়ে যাওয়ার জেদ তৈরি করে। আমি নিজের পরিকল্পনা অনুযায়ী খেলবো, পেশাদার নীতি মেনেই খেলা চালিয়ে যেতে চাই। ক্যারিয়ারের শেষ পর্যন্ত আমার মানসিকতা একই রকম থাকবে। তবে আমি অনেক সময় কোচের বাজে আচরণের শিকার হয়েছি, আমি পরিষ্কার করেই বলতে চাই, পেশাদার সিদ্ধান্ত নেওয়া হলে আমি তার সম্মান করব, পেশাদারিত্ব ধরে রেখে সহায়তা করে যাব। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বয়স, তবে রোনালদো দমে যাওয়ার নয়, খুব শিগগিরই অবসরের সিদ্ধান্ত নয়। এখনও নিজেকে জাতীয় দলের সম্পদ বলে মনে করেন, তাই চালিয়ে যাবেন খেলা। অবসরের বিষয়গুলো গণমাধ্যমের তৈরি, আমার ভাবনায় কখনোই এই সিদ্ধান্ত আসেনি। যখন নিজেকে জাতীয় দলের জন্য সম্পদ মনে হবে না, তখন অবসরের ঘোষণা দেব। আমার মনে হয় আমি জাতীয় দলের জন্য এখনো বড় সম্পদ। যদি এর ব্যতিক্রম কিছু হয় তাহলে আমি সবার আগে মেনে নেব, কারণ আমি জানি আমি কে এবং আমি কি করতে পারি। নেশনস লিগেই ইউরো আর বিশ্বকাপ ব্যর্থতা ঘোঁচাতে চায় ক্রিস্টিয়ানো রোনালদো। তাজিন খন্দকার, সময় সংবাদ।